ভিডিও শুরুতে আমি প্রথমে শুভেচ্ছা জানাই দেবদাকে। দেব দা বাংলা ইন্ডাস্ট্রিতে 17 বছর পূরণ করলো ভাই, 17টা বছর। সোজা নয় ভাই 17 বছর টিকে থাকা, ঠিক আছে? সোজা নয়, 17টা বছর কমপ্লিট করলো। আর এই উপলক্ষে দেবদা তার প্রোডাকশানে পরের সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। না আমি জাস্ট হ্যাপি ভাই অ্যানাউন্সমেন্টটা দেখে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গ রহস্য, হ্যাঁ, ব্যোমকেশকে নিয়ে তৈরি হবে দেবদার পরের সিনেমা। আর দেবদা যেভাবে যত্ন নিয়ে সিনেমা বানায়, আমার পুরো ভরসা আছে সিনেমাটা ফাটাবে পুরো, মানে লোক ভর্তি ভর্তি যাবে। তোমরা হত্য মঞ্চের সময় দেখতে পেয়েছো সিনেমাটা খাজা হওয়া সত্ত্বেও লোক কীভাবে দেখেছে। আর এটা দেবের প্রোডাকশনের সিনেমা ভাই, প্রমোশন তো হাই লেভেলে হবে। কাস্ট কী হবে, কিউ কী হবে, ডাইরেক্টর কী হবে, এগুলো এখনও ঘোষণা হয়নি, পরবর্তীকালে এগুলো হবে। শুধু ঘোষণা হয়েছে যে দুর্গ রহস্য আসছে দেবদার প্রোডাকশন থেকে, আলাদাই হবে ভাই। আর হ্যাঁ, এই দুর্গ রহস্যের গল্পটা কিন্তু অনেকে প্রায় জানে, কারণ এই গল্পটা আগে সানডে সাসপেন্সে শোনানো হয়ে গেছে। আর এই গল্পটা আমার খুবই প্রিয় ভাই, মানে যা সাসপেন্স আছে গল্পটায় দুর্দান্ত। আর অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে কেন কেন ব্যোমকেশ নিয়ে সিনেমা, কেন এত তো ব্যোমকেশ রয়েছে কেন? তো এই প্রমাণ না দেবদাকে দিতে হবে না, ঠিক আছে? কারণ দেবদার বাঘা যতীনের পোস্টারগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কী লেভেলের হতে চলেছে। আর এক্সপেরিমেন্ট তো করবে না তো কী করবে ভাই? অ্যাকশন সিনেমা বলো, ফ্যামিলি সিনেমা বলো, আর এই ধরনের বাচ্চাদের জন্য সিনেমা বলো, বা ম্যাচিওর লেভেলের লোকেদের জন্য সিনেমা বলো, তো এরকম সবার জন্য তো সিনেমা আসবেই ভাই, ঠিক আছে? আমি খুব খুশি এই অ্যানাউন্সমেন্টটা দেখে। জানি না কে কাস্ট হয় বা না হয়, মানে মনে হয় দেবদা মনে করবে না, অন্য কাউকে দিয়ে করাবে, কিন্তু প্রডিউস করবে। মানে আমি খুবই হ্যাপি এটা দেখার জন্য, কী হবে আমার খুবই আগ্রহ আছে, মানে হ্যাপি, খুব হ্যাপি। আমি অ্যানাউন্সমেন্ট করেছে দেবদা কিছুক্ষণ আগে, আর দেবদা 17 বছরও পূরণ হয়েছে। দারুণ অ্যানাউন্সমেন্ট ভাই, পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে যাবে ভাই, হেভি মজা পেয়েছি ভাই। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, টাটা।